বন্ধুরা জিত সিরি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হলো যে মোবাইল ব্যবহার করে ইমেল আইডি তৈরি করার পদ্ধতি প্রথমে যেটা করতে হবে মোবাইল থেকে জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ডান দিকের উপরের দিকে প্রিভিয়াস যে মেল আইডিটি লগ ইন করা আছে সেই লগ ইন এর যে লোগো দেখাচ্ছে আছে সেই লোগোটিতে টাচ করলে আমরা কতগুলো অপশান দেখতে পাবো এখান থেকে অ্যাড অ্যানাদার আদার অ্যাকাউন্ট অপশানটিতে টাচ করতে হবে এবার অ্যাড অ্যানাদার আদার অ্যাকাউন্ট অপশানটি টাচ করার পর গুগল অপশানটিতে টাচ করতে হবে গুগল অপশানটি টাচ করার পর যে পেজটি ওপেন হবে ওই পেজটিতে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটি ক্লিক করার পর দুটি অপশান আসবে এখান থেকে আমাকে ফর মাই সেলফ অপশানটিতে ক্লিক করতে হবে যেহেতু আমি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এরপর এখানেতে ফার্স্ট নেম এবং সার নেম এই দুটি টেক্সট বক্স ফিল আপ করতে হবে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করার পর ডেট অফ বার্থ এন্টার করতে হবে এবং জেন্ডার এন্টার করতে হবে ডেট অফ বার্থ এবং জেন্ডার এন্টার করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে জিমেলের যে ইমেল অ্যাড্রেস হবে সেই ইমেল অ্যাড্রেসটিকে সেট করতে হবে সেই অ্যাড্রেসটি সেট করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর পাসওয়ার্ডটি সেট আপ করতে হবে পাসওয়ার্ড যে বাটন ঘর দেখাচ্ছে সেই ঘরেতে পাসওয়ার্ডটিকে সেট করতে হবে সেট করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপর যে অপশান আসবে সেই অপশান থেকে ইয়েস আই আই এম ইন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নেক্সট বাটানে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে এই আই এগ্রি করার পরে আমার ইমেল আইডিটা ক্রিয়েট হয়ে গেল এবার ইমেল আইডিটাকে দেখার জন্য আমাকে সেমভাবে যে আগের যে ইমেল আইডির যে বাটন আছে সেখানে ক্লিক করার পর আমি যে মেল আইডি দিয়ে আইডিটি ওপেন করলাম সেই আইডিতে আমাকে টাচ করতে হবে এবং টাচ করলে যে মেল আইডিটা ক্রিয়েট করলাম সেই মেল আইডি ডিটেলসটা দেখতে পাব ধন্যবাদ সবাইকে এই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন